जयनाथ तस्मै श्री गुरवे नमः। नमावं विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात दिशतारिणे कंसा कल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंदा। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करतिबातलं पंगुलं हयतगिरिदत्तपिपातमहं वंदे परमानंद माधवम शिवरुदिनतारिणं श्रीचैतन्यईश्वरम। नमो विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले जय पताका कमलाकांत विश्वास नाम आचार्य किंकर आचार्य व्यवहार सहार गोचर। हमारा आज के श्री चैतन्य चरितामृत आदि लीला द्वादश परिच्छेद 28 नंबर श्लोक से शुरू करब। এই অধ্যায়তে সে অদ্বৈত আচার্য তার হরিকরদের কথা বর্ণনা করা হচ্ছে। তো অদ্বৈত আচার্যের অত্যন্ত বিশ্বস্ত প্রিয় ভৃত্য ছিলেন কমলাকান্ত বিশ্বাস। তিনি অদ্বৈত আচার্যের সমস্ত আচার ব্যবহার তিনি জানতেন। তাৎপর্য ছিল, প্রভুপদ লিখছেন আদিলীলায় দশম পরিচ্ছেদ 149 শ্লোকে বর্ণিত কমলাকান্ত সরি কমলানন্দ মধ্যলীলায় দশম অধ্যায় এটা আছে 94 শ্লোক নম্বর বর্ণিত কমলাকান্ত একই ব্যক্তি। এক জায়গায় ওনার নাম লেখা আছে কমলানন্দ, আর এক জায়গায় নাম লেখা আছে কমলাকান্ত। তো কমলাকান্ত ব্রাহ্মণ বংশ উদ্ভব ছিলেন ও তিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত বিশ্বস্ত সেবক। তিনি অদ্বৈত আচার্য প্রভুর ভৃত্যরূপে মহাপ্রভুর সেবায় যুক্ত ছিলেন। যখন পরমানন্দ পুরী নবদ্বীপ থেকে জগন্নাথ পুরীতে যান, তখন তিনি কমলাকান্ত বিশ্বাসকে তার সঙ্গে নিয়ে যান। তারা দুজনেই জগন্নাথ পুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে যান। মধ্যলীলায় দশম পরিচ্ছেদ 94 শ্লোকে বর্ণিত আছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জনৈক ভক্ত ব্রাহ্মণ কমলাকান্ত পরমানন্দ পুরীর সঙ্গে জগন্নাথ পুরীতে গিয়েছিলেন। নীলাচলে তেহ এক পত্রিকা লিখিয়া প্রতাপ রুদ্রের পাশ বিল পাঠাইয়া। কমলাকান্ত বিশ্বাস যখন জগন্নাথ পুরীতে ছিলেন, তখন তিনি কাউকে দিয়ে একটি চিঠি মহারাজ প্রতাপের কাছে পাঠিয়েছিলেন। সেই পত্রের কথা আচার্য নাহি জানে, কোন পাকে সেই পত্রী আইল প্রভু স্থানে। তো সেই চিঠির কথা কেউ জানত না, অদ্বৈত আচার্য জানত না, কোনো না কোনো হবে চিঠিটা চৈতন্য মহাপ্রভুর হস্তগত হয়। সেই পত্রিতে লেখা আছে এই তো লিখ না, ঈশ্বরতে আচার্যের করিয়াছে স্থাপন। সেই চিঠিতে অদ্বৈত আচার্যকে ভগবানের অবতার বলে চেষ্টা করা হয়েছে, কিন্তু তার দৈবে কিছু হইয়াছে ঋণ ঋণ শোধিবারে চায় টঙ্ক শত তিন। টঙ্ক মানে কি? টাকা, টাকাকে টঙ্কা বলে, এখানে টঙ্ক লিখে দিয়েছে। তো কিন্তু তাতে এও উল্লেখ করা হয়েছে যে ঘটনাক্রমে অদ্বৈত আচার্যের 300 টাকা ঋণ হয়েছে, কমলকান্ত বিশ্বাস সেই টাকাটা দিয়ে ঋণ শোধ করতে চান। দারুণ কথা তো আমি কোনোদিন শুনি না।
এরকম হয়েছিল। পত্র পড়িয়া প্রভুর মনে হইল দুঃখ, বাইরে হাসিয়া কিছু বলে চন্দ্রমুখ। চিঠি পাঠ করে মহাপ্রভু খুব ব্যথিত হয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার মুখ উজ্জ্বল ছিল। তিনি বাইরে হেসে হেসে বললেন, আচার্যের স্থাপিয়াছে করিয়া ঈশ্বর, ইথে দোষ নাই আচার্য দৈবত ঈশ্বর। অদ্বৈত আচার্যকে ঈশ্বর বলে প্রতিষ্ঠা করেছে, তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, সে তো এমনি ঈশ্বরে, মহাবিষ্ণু, তো তাতে কোনো সমস্যা নাই, তার কোনো দোষ নেই তাতে। ঈশ্বরের দৈন্য করি করিয়াছে ভিক্ষা, অতএব দণ্ড করি করাইব শিক্ষা। ভগবানের অবতারকে দরিদ্রগ্রস্ত ভিক্ষুকে পরিণত করে দিল, ধার দেনা করে দিল, তাই আমি তাকে দণ্ড দিয়ে তার ভুল সংশোধন করব। কোন মানুষকে ভগবানের অবতার বা নারায়ণের অবতার বলে বর্ণনা করে, আবার একই সময়ে তাকে যদি অভাবে পীড়িত দারিদ্রগ্রস্ত বলে স্থাপন করা হয়, তাহলে তা পরস্পর বিরোধী, এবং সেটি হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। বৈদিক সংস্কৃতি ধ্বংস করার জন্য প্রচার কার্যে যুক্ত মায়াবাদীরা প্রচার করে যে সকলেই ভগবান, এবং দরিদ্রগ্রস্ত মানুষদের তারা দরিদ্র নারায়ণ বলে বর্ণনা করে। শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো এই ধরনের ভ্রান্ত অর্থহীন ধারণা বরদাস্ত করেনি। তিনি কঠোর ভাষায় বলেছেন, মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। এই ধরনের মূর্খদের দণ্ডদান করে শিক্ষা দিতে হয়। পরমেশ্বর ভগবান অথবা তার অবতারদের দারিদ্রগ্রস্ত বলে বর্ণনা করাটা সম্পূর্ণ অসঙ্গত। তবে শাস্ত্রে উল্লেখ আছে যে ভগবানের অবতার বামন দেব বলি মহাদের কাছ থেকে ত্রিপাদ ভূমি ভিক্ষা করেছিলেন। সকলে জানে যে বামন দেব দরিদ্রগ্রস্ত হয়ে ছিলেন না, বলি মহাদের কাছ থেকে তার সেই ভিক্ষা লীলা তাকে করুণা করার একটি উপায় মাত্র। বলি মহারাজ যখন সেই ভূমি তাকে দান করেন, তখন তিনি দুটি পদক্ষেপের দ্বারা ত্রিভুবন অধিকার করে তার সর্বশক্তিমত্তা প্রদর্শন করেছিলেন। তথাকথিত দরিদ্র নারায়ণদের কখনোই ভগবানের অবতার বলে মনে করা উচিত নয়, কেননা ভগবানের প্রকৃত অবতারের ঐশ্বর্য তারা কখনোই প্রদর্শন করতে পারে না। তো এই শ্লোকের তাৎপর্য মাধ্যমে তো প্রভুপাদ বর্ণনা করছেন যে কিভাবে এই যে দরিদ্র নারায়ণ আমাদের সমাজে খুব প্রচলিত আছে, দরিদ্র নারায়ণ সেবা করছে, একটা ভ্রান্ত ধারণা যে লক্ষ্মীপতি নারায়ণ দরিদ্র হয়ে গেছেন আর আমরা আমরা ওদের খিচুড়ি খাওয়াচ্ছি। এইরকম আমাদের হিন্দু ধর্মের মধ্যে বিভিন্ন প্রকার ভ্রান্ত ধারণা প্রবেশ করার ফলে আস্তে আস্তে হিন্দু ধর্মটি হিন্দু ধর্মের অনুগামীদের সংখ্যা কমছে, হিন্দু ধর্মের লোক অনেক অন্য ধর্মে চলে আছে এসব বিভ্রান্তিমূলক সিদ্ধান্তের জন্য। তো মহাপ্রভু গোবিন্দকে বলছেন, গোবিন্দের আজ আজ্ঞা দিল, ইহা আজি হইতে বাউলিয়া বিশ্বাসে এথা না দিবে আসিতে। চৈতন্য গোবিন্দকে আদেশ দিলেন, আজকে থেকে এই বাউলিয়া কমলাকান্ত বিশ্বাসকে এখানে আসতে দেবে না। বাউলিয়া বা বাউল হচ্ছে 13টি অপসম্প্রদায়ের মধ্যে একটি, যারা নিজেদেরকে চৈতন্য মহাপ্রভু অনুগামী বলে প্রচার করতে চেষ্টা করে। চৈতন্য মহাপ্রভু তার ভৃত্য গোবিন্দকে নির্দেশ দিয়েছিলেন যে কমলাকান্ত বিশ্বাসকে তার কাছে আসতে না দিতে, কেননা সে বাউলিয়া হয়ে গেছে। এর থেকে বোঝা যায় যে যদিও বাউল সম্প্রদায় সহজিয়া সম্প্রদায় স্মার্ত জাত গোসাই অতি বড়ি চূড়াধারী ও গৌরাঙ্গ নাগরীরা চৈতন্য মহাপ্রভু অনুগামী বলে দাবি করে, কিন্তু শ্রী মহাপ্রভু তাদের বর্জন করে দণ্ড শুনে বিশ্বাস হইল পরম দুঃখিত, শুনিয়া প্রভুর দণ্ড আচার্য হর্ষিত।
কমলাকান্ত বিশ্বাস তো খুব দুঃখী হয়ে গেল, মহাপ্রভু বলছেন সে মহাপ্রভুর কাছে যেতে পারবে না। অদ্বৈত আচার্য তিনি শুনে খুব খুশি হয়েছে। ভগবদ্ গীতায় ভগবান বলছেন, সমহম সর্বভূতেষু ন মে যশস্তি ন প্রিয়, আমি তো সকলের প্রতি সম্য দৃষ্টি সম্পন্ন, আমার কারো বিদ্বেষ ভাবাপন্ন অথবা কারো প্রতি প্রীতিপরায়ণ এরকম নেই। যেহেতু পরমেশ্বর ভগবান সকলের প্রতি সমভাবাপন্ন, তাই কেউই তার শত্রু নয়, কেউ তার মিত্র নয়। যেহেতু সকলে হচ্ছে পরমেশ্বর ভগবানের অংশ বা পুত্র, তাই ভগবান কখন কাউকে শত্রু অথবা মিত্র বলে হবে না। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কমলাকান্ত বিশ্বাসকে তার কাছে আসার অনুমতি না দিয়ে দণ্ড দিয়েছিলেন, যদিও তা ছিল অত্যন্ত কঠোর দণ্ড, তবুও শ্রী অদ্বৈত প্রভু এই দণ্ডের গূঢ় তাৎপর্য হৃদয়ঙ্গম করে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। কেননা তিনি বুঝতে পেরেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকৃতপক্ষে কমলাকান্ত বিশ্বাসকে কৃপা করেছেন, অতএব তিনি মোটেই দুঃখিত হন। ভক্তের কর্তব্য হচ্ছে সর্বদাই তার প্রভু পরমেশ্বর ভগবানের আচরণে সন্তুষ্ট থাকা। ভক্তের জীবনে কখনো দুঃখ দুর্দশা আসতে পারে, আবার কখনো প্রাচুর্য আসতে পারে, কিন্তু তার কর্তব্য হচ্ছে সুখ দুঃখ উভয়কেই পরমেশ্বর ভগবানের করুণা দান বলে জেনে সর্ব অবস্থায় পরমেশ্বর ভগবানের সেবায় আনন্দ চিত্তে যুক্ত থাকে। এইটা হচ্ছে আমাদের ভক্তি জীবনটা চাবিকাঠি। যে ভগবান আমাদের যে অবস্থায় রাখুন না কেন, সে ভগবান সেবা পরিত্যাগ করবে। যেরকম কর্মী লোকের মনে করে ভগবান মানে আমাকে সাহায্য করে, অনেক বলে যে ভগবান আছে জগতে এত লোক দুঃখ পায় কেন, তার মানে ভগবান নেই। এইসব অবান্তর দৃষ্টি দৃষ্টান্ত দেখিয়ে তারা ভগবান নাস্তিক হয়ে যাচ্ছে। ভক্তরা এইরকম দেখা, সেজন্য ব্রহ্মা বলছেন যে তত্তে অনুকম্পা সুসমীক্ষমান ভুঞ্জান এব আত্মকর্ম বিপাকম ইতবাক বহুবি বিদধান নমস্তে যা জীবে তা মুক্তি পদে দায়। তো নিজ কর্ম বিপাক, যে ভক্ত যা কিছু জীবনে সুখ আসবে দুঃখ আসবে সে বলবে আমার কর্মফল। কিন্তু ভগবান প্রতি শ্রদ্ধা সম্মান ভক্তি প্রণাম সে চালিয়ে যাবে, হৃতবাক বপুভীত তার কায় মন বাক্য দিয়ে সে কি করবে ভগবান সেবায় থাক। ঠিক আছে, কখন ভালো আসবে কখন খারাপ আসবে জীবনে সে সমানভাবে গ্রহণ করবে। আমরা তো ভগবদ গীতাটা পড়েছি, আমরা ভগবান বলেছে জয় হোক পরাজয় হোক লাভ হোক ক্ষতি হোক ভালো হোক মন্দ হোক, তো সবটাকে সমান বলে মনে করতে হবে। এইভাবে মনে করতে হবে, কিভাবে মনে করতে হবে যেটা এখানে বর্ণনা করা। বিশ্বাসেরে কহে তুমি বড় ভাগ্যবান, তোমার করিল দণ্ড প্রভু ভগবান। অদ্বৈত আচার্য কমলাকান্ত বিশ্বাস তার যে বিশ্বস্ত লোক ছিল তাকে বলল যে তুমি খুব ভাগ্যবান, কেননা তোমাকে পরমেশ্বর ভগবান স্বয়ং দণ্ড দান করেছে। তো দণ্ড দান পেলেও ভক্ত ভাগ্যবান, ভক্ত দণ্ড পায় অভক্তরা দণ্ড পায়। যেরকম পুরীতে আমরা শুনেছি লক্ষ্মণদেবী যমরাজকে বলছেন যে তোমাকে আমরা দায়িত্ব দিয়েছি তুমি পাপীদেরকে দণ্ড দেবে, পাপ পুণ্য বিচার করবে, কিন্তু পুরী পঞ্চকোশের বাহিরে করবে, এর ভিতরে না। এই ভিতরে যা আছে তাদের বিচার কি করবে না, তারা সব ভগবান জগন্নাথের ভক্ত, তো তাদের বিচারটা ভগবান করবে। অর্থাৎ যদি ভক্ত কিছু গন্ডগোল করে ভক্ত শাস্তি পাবে, সেটা ভগবান শাস্তি দেবে। আর অভক্তরা যদি কিছু কুকর্ম করবে তাহলে সেটাকে
শাস্তি দেবে, এটা যমরাজ শাস্তি দেবে। তো যমরাজ শাস্তি দিলে সে তার কর্ম, খারাপ কর্ম করেছে, যম শাস্তি পেলে খারাপ কর্ম থেকে মুক্ত হয়ে যাবে। শাস্ত্রে বলছে যদি কেউ পাপ করে, যদি রাজদণ্ড পায় সে পাপ থেকে তাকে আর যমদণ্ড ভোগ করতে হয়। যারা ব্রাহ্মণ বৈষ্ণব, মানে সে যথার্থ ব্রাহ্মণ যথার্থ বৈষ্ণব, নামধারী ব্রাহ্মণ বৈষ্ণব হলে হবে না, তাদেরকে তো রাজা শাস্তি দণ্ড দিতে পারবে না। তাদের কি হবে না, তাদের গুরুদেব দণ্ড দেবে। গুরুদেব যদি দণ্ড দেবে তাহলে কি হবে, তাকে আরো যমদণ্ড ভুগতে হবে না। তো এখানে বোঝা আছে যে ভক্তরাও শাস্তি পায়, দণ্ড পায়। ভক্তরা ভগবানকে দণ্ড পেলে কর্মফল থেকে শুধু মুক্ত হবে তা নয়, তারা তাদের ভগবানের ভক্তি আরো বাড়বে, এটাই যে পার্থক্য। অভক্তদের যমদণ্ড পেলে কর্মফল থেকে মুক্ত হবে, কিন্তু ভক্তরা যমদণ্ড ভগবান থেকে দণ্ড পেলে কর্মফল থেকে মুক্ত হবে আর ভগবানের ভক্তি বাড়বে। কেননা ভগবান থেকে দণ্ড পেয়েও সে ভগবানকে ছাড়ছে না, ছেড়ে দিল বাস গেল, ধরে রাখলো তাহলে ভক্তি বাড়লো নাকি? তো এটি অদ্বৈত আচার্য প্রভুর যথার্থ বিচার। তিনি স্পষ্ট ভাবে উপদেশ দিলেন যে পরমেশ্বর ভগবানের ইচ্ছায় যদি কখনো কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়, সেই জন্য দুঃখিত হওয়ার উচিত নয়। ভক্তের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের দান, তা ভক্তের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের দান, তা সুখদায়ক বা দুঃখদায়ক হোক, যাই হোক না কেন তা গ্রহণ করে সর্বদা আনন্দ থাকবে। সুখে থাকা দুঃখে থাকা ভুলো না, সদা হরি নাম করে, সুখে দুঃখে ভুলো না, সদা হরি নাম করে, সুখে থাকো দুঃখে থাকো ভগবানের নাম করবে। পূর্বে মহাপ্রভু মরে করে না সম্মান, দুঃখ পাই মানে আমি কইলু অনুমান। পূর্বে চৈতন্য মহাপ্রভু আমাকে তার গুরুজন বলে মনে করে সর্বদা সম্মান করতেন, অদ্বৈত আচার্য বলছে, কিন্তু আমার তা ভালো লাগতো না, তাই অন্তে দুঃখিত হয়। আমি একটি পরিকল্পনা করেছিলাম, মুক্তি শ্রেষ্ঠ করি কইন বাশিষ্ঠ ব্যাখ্যান, শুদ্ধ হইয়া প্রভু মারে কইল অপমান। তাই আমি যোগ বাশিষ্ঠের ব্যাখ্যা করেছিলাম, তাতে প্রতিপন্ন করা হয়েছে যে মুক্তি হচ্ছে জীবনের চরম লক্ষ্য। সেজন্য মহাপ্রভু আমার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আমাকে অপমান করেছিলেন। এই সুন্দর একটা চৈতন্য ভাগবতে এই পুরো লীলাটা বর্ণনা আছে, কিভাবে মহাপ্রভু অদ্বৈত আচার্যকে বড় করে মনে করতেন, তার চরণের ধুলো নিতেন জবরদস্ত করে, তো মহারাজকে রাগাবে। অদ্বৈত আচার্যের বক্তব্য হচ্ছে যে মহাপ্রভু আমার প্রভু, আমাকে ভর্ৎসনা করবে, শাস্তি দেবে কি, আমার প্রশংসা করে, তাহলে কি করলে আমাকে শাস্তি দেবে? তো মহাপ্রভু তো ভক্তি প্রচার করতে এসেছেন, আমি ভক্তির বিরুদ্ধে প্রচার করবো। শান্তিপুরে গিয়ে এই বাশিষ্ঠ জ্ঞান কথা প্রচার করেছেন, বাশিষ্ঠ ব্যাখ্যা করেছেন, যেখানে ভক্তির থেকে জ্ঞান বড় হয়েছে। মহাপ্রভু গিয়ে অপমান করেছিলেন, মানে কি এই কমলাকান্তকে তো বললো তুমি আমার কাছে আসবে না, মহাপ্রভু নিত্যানন্দপুরকে নিয়ে সেই শান্তিপুরতে নবযুগ শান্তিপুরে গিয়ে তখন অদ্বৈতাচার্য মহা বুঝতে পেরেছেন, মহাপ্রু শুনতে পেরেছেন মহাপ্রু এসছে, তো মহাপ্রু শুনি আরো ক্রোধান্বিত করবার জন্য একটা ব্যাসাসন নিয়ে বসে পড়ে গ্রামের লোকদের ডেকে সব জ্ঞানের মহিমা বর্ণনা করেছে মহাপ্রু শুনুক। তো মহাপ্রু এসে শুনে সে অপমান করবে কি, রেগে সে যে ব্যাসাসন বসলো অদ্বৈত আচার্য তাকে চুল ধরে টেনে কিল ঘুষি লাগানো শুরু করে দিয়েছে, আর সবাই ভয় পেয়ে গেছে। সীতা দেবী বলছে আরে নিমাই রক রক, বুড়ো লোকটা মারা যাবে রে। আর অদ্বৈত আচার্য তখন খুশি হয়ে আনন্দে হাত তালি দিচ্ছেন, বলছেন আচ্ছা নিমাই কি হলো, তুমি তো নবদ্বীপে সবসময় বলতো আমি তোমার প্রভু,
আর এখন প্রভুকে পেটাচ্ছ, তাহলে এখন বুঝা গেল সারা জগৎ বুঝতে পারলো কে প্রভু আর কে ভৃত্য। সুন্দর লীলা বর্ণনা করা হয়েছে। যোগবাশিষ্ঠ নামক একটি গ্রন্থ রয়েছে যা মায়াবাদীরা খুব পছন্দ করে, কেননা তা পরমেশ্বর ভগবান সম্বন্ধে নানা রকম নির্বিশেষ ভ্রান্ত ধারণা করে। সেই গ্রন্থ বিষ্ণু ভক্তির বিরোধী। প্রকৃতপক্ষে এই ধরনের গ্রন্থ বৈষ্ণবদের কখন পাঠে করা উচিত নয়। মায়াবাদী ভাষ্য শুনিল হে সর্বনাশ, এই যোগবাশিষ্ঠ নামক গ্রন্থের খবর পেয়ে গিয়ে যেন আমরা তার খুঁজে খুঁজে না পড়ি কি লেখা আছে কি লেখা আছে না, এই পড়লেই শেষ। যদি ভক্তি ছাড়তে চাও তাহলে যোগ বাশিষ্ঠটা পড়বে, ঠিক আছে? সেই গ্রন্থ বিষ্ণু ভক্তির বিরোধী। হ্যাঁ, তো এই ধরনের গ্রন্থ বৈষ্ণব কখন পাঠ করা উচিত নয়। কিন্তু অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু দ্বারা তিরস্কৃত হওয়ার বাসনায় যোগ বাশিষ্ঠ গ্রন্থের নির্বিশেষ মতগুলি সমর্থন করতে শুরু করেছিলেন। তারপরে চৈতন্য মহাপ্রভু তার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তার প্রতি অশ্রদ্ধাসূচক আচরণ করেন। সেই অশ্রদ্ধাসূচক আচরণটা প্রভুপদ লেখেননি, সেটা হচ্ছে তিনি গিয়ে শান্তিপুরে তার চুল ধরে টেনে তার কল কি তাকে কিল আর ঘুষি লাগিয়েছিলেন। দণ্ড পায়া হইল মোর পরম আনন্দ, সে দণ্ড পাইল ভাগ্যবান শ্রী মুকুন্দ। চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে শ্রী মুকুন্দ অনেক সৌভাগ্যের ফলে যে দণ্ড পেয়েছিল সে দণ্ড লাভ করে আমি পরম আনন্দিত হলাম। এখানে কমলাকান্তকে তো শুধু বললো আমার কাছে আসতে দেবে, অদ্বৈত আচার্যকে তো চর চাপড় লাগিয়ে দিল। অদ্বৈত বলছে না, আমি এই দণ্ড পেয়ে খুব খুশি হলাম, মুকুন্দকে এরকম দণ্ড দেওয়া হয়েছিল। মুকুন্দ একদিন মহাপ্রভু সবাইকে প্রেম দিচ্ছেন, মুকুন্দকে দিচ্ছিলেন না, তো ভক্তরা বলল মুকুন্দ বাহিরে বসে তাকে প্রেম দেন না, তারা আমি মুখ দর্শন করবো না। অপরাধটা কি না, সে খড়ঝাটিয়া। খড়ঝাটিয়া মানে সে যখন ভক্তদের কাছে আসে ভক্তের মহিমা করে বলে, জ্ঞানীদের কাছে জ্ঞানের কথা বলে, যোগীদের যোগের কথা বলে, খড় ঝাটিয়া বললো। তখন ও দর্শন করতে পারবে না। তো ভক্তকে মুকুন্দকে বললো যে তুমি মহাপ্রভুকে দর্শন করতে পারবে না, শাস্তি না, কতদিন পরে আমি দর্শন করতে পারবো। ভক্তরাকে মহাপ্রভু জিজ্ঞাসা করেছেন, মুকুন্দ জানতে চাইছে কতদিন পর আপনার দর্শন পাবে। তো মহাপ্রভু বলছেন তাকে বলো 1 কোটি জন্মের পর আমার দর্শন পাবে। ভক্ত যখন মুকুন্দকে বলেছেন, মুকুন্দ আনন্দে নাচছে 1 কোটি জন্মের পরে। তো মহাপ্রভু যে বলে দিয়েছে মানে 1 কোটি জন্মের পরে হলেও তো পাবো, তো এই আশায় সে আনন্দে নাচছে। ভক্ত যখন মহাপ্রভুর কাছে ফিরে এসেছে, মহাপ্রভু জিজ্ঞাসা করছে তোমার কি বলেছ মুকুন্দকে? আমি কি বললাম? হ্যাঁ আমরা বললাম। মুকুন্দ কি বললো? মুকুন্দ আনন্দে নৃত্য করছে, মহাপুরুষ কত করুণাময় কত দয়ালু, মাত্র 1 কোটি জন্ম পর আমাকে দর্শন দেবেন। মহাপুরুষ বলেছে মানে এটা গ্যারান্টি হয়ে গেল, আমি তো অনাদিকাল থেকে এখানে আছি, তো 1 কোটি জন্ম পর হলে হোক। তো মহাপুরুষ শুনে এত খুশি হয়ে গেছেন, ঠিক আছে মুকুন্দকে ডাকা এক্ষুনি আমার দর্শন পাবো। শ্রীনিবাস ঠাকুর জিজ্ঞাসা করছে, পন্ডিত জিজ্ঞাসা করছে কি ব্যাপার, আপনি তো বললেন এক্ষুনি বললেন যে 1 কোটি জন্মের পাবে, আর কি করে তাকে এখন ডাকছেন? মহাপ্রভু বলছেন যে আমি তার এই কয়েক মুহূর্তের মধ্যে 1 কোটি জন্ম অলরেডি পাস করে দিয়েছি। ভগবান তো আছেন কাল, কাল অস্মি অহম। বৃন্দাবনে যখন রাসলীলা হচ্ছিল, এক রাত্রি বৃন্দাবনের এক রাত্রিকে ভগবানকে ব্রহ্ম রাত্রি করে দিয়েছেন, ব্রহ্মার রাত্রি যত লম্বা তত লম্বা করে দিয়েছিল। তা সেই ভগবান 1 কোটি জন্মকে বলছেন আমি তাকে পাস করে দিয়েছি, কয়েক মিনিট ভিতরে 1 কোটি জন্ম তার পাস হয়ে গেছে। সে কথা এখানে অদ্বৈত বলছেন মুকুন্দ এরকম শাস্তি পেয়েছেন। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন মুকুন্দ ছিলেন চৈতন্য মহাপ্রভুর ঘনিষ্ঠ বন্ধু পার্ষদ। তিনি এমন অনেক জায়গায় যেতেন যেখানকার মানুষেরা ছিল বৈষ্ণব বিরোধী।
শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সেই কথা জানতে পারলেন, তিনি তখন মুকুন্দকে তার কাছে আসতে নিষেধ করে দণ্ড দিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও ছিলেন কুসুমের মতো কোমল, তিনি ছিলেন বজ্রের মতো কঠোর। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে মুকুন্দকে আসতে দিতে সকলে ভয় পাচ্ছিলেন। তাই অত্যন্ত দুঃখিত মুকুন্দ একদিন তার বন্ধুকে জিজ্ঞাসা করতেন, কোন দিন শ্রী চৈতন্য মহাপ্রভু তার কাছে আসতে দেবেন কি না। সেই ভক্ত যখন মহাপ্রভুকে এসে সেই কথা জিজ্ঞাসা করে, মহাপ্রভু উত্তর দেন, লক্ষ লক্ষ বছর পর মুকুন্দ আমার কাছে এসে আসার অনুমতি পাবে। সেই সম্বাদ মুকুন্দকে দেওয়া হয়, তিনি আনন্দের উৎফুল্ল হয়ে নাচতে শুরু করেন। চৈতন্য মহাপ্রভু যখন শুনেন যে এইরকম ধৈর্য সহকারে লক্ষ লক্ষ বছর পর তার দর্শন লাভের জন্য মুকুন্দ অপেক্ষা করেছে, তৎক্ষণাৎ তাকে পুনরায় ফিরে আসতে বললেন। মুকুন্দর এই দণ্ডের কথা চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডে দশম অধ্যায়ে বর্ণিত হয়েছে। যে দণ্ড পাইল শ্রী সচি ভাগ্যবতী, সে দণ্ড প্রসাদ অন্য লোক পাবে কতি। সচিমাতাও দণ্ড পেয়েছিলেন, যেরকম দণ্ড সচিমাতা পেয়েছিলেন সেই দণ্ড প্রসাদ পাওয়ার সৌভাগ্য কারা কাছে আছে। তারপরে যে প্রভুপাদ বলছেন শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ডে 24 অধ্যায়ে এমনই ভাবে সচিমাতার দণ্ড লাভের কথা বর্ণনা করা হয়েছে। স্ত্রী সুলভ কোমলতা দর্শন করে সচিমাতা অদ্বৈত প্রভুর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে তিনি তার পুত্রকে সন্ন্যাস গ্রহণ করে অনুপ্রাণিত করেছেন। সেই অভিযোগটিকে একটি অপরাধ বলে মনে করে শ্রী চৈতন্য মহাপ্রভু সচিমাতাকে অদ্বৈতাচার্য প্রভু চরণে প্রণতি নিবেদন করে তার অপরাধ থেকে মুক্ত হতে বলেছিল। এ সুন্দর বর্ণনা চৈতন্য ভাগবত বর্ণনা করা হয়েছিল যে মহাপ্রভু একদিন সবাইকে প্রেম দিচ্ছেন। শ্রীবাস বলছেন মহাপ্রভু সবাইকে প্রেম দিচ্ছেন, সচিমাকে প্রেম দেন না, তাকে আমি প্রেম দেব না। কেন? তার বৈষ্ণব অপরাধ হয়েছে। আরে কি অদ্ভুত কথা বলছেন! সে জগতের মাতা, 10 বছর আপনার গর্ভে ধারণ করলো, তার আবার কি করে অপরাধ হবে? তো হ্যাঁ, সে অপরাধ করেছে। কি অপরাধ? অপরাধটা হচ্ছে যখন চৈতন্য মহাপ্রভু বড় ভাই নিমাইয়ের বড় ভাই বিশ্বম্ভরের বড় ভাই বিশ্বরূপ, সে তিনি অদ্বৈত আচার্যের কাছে রোজ ভাগবত গীতা পাঠ করতে যেতেন। গীতা পাঠ শুনে শুনে তিনি সংসার বৈরাগী হয়ে সন্ন্যাসী নিয়ে নিয়েছে। তারপরে চৈতন্য মহাপুর যাওয়া শুরু করলেন, তখন সচ্চিমাতা রেগে বলেছিল, এর নাম অদ্বৈত কে দিল? এর নম্বর ওয়ান দ্বৈত, কেননা তার ছেলেদের সাধু করে দিয়েছে, বাবুজি করে দিয়েছে, মার স্নেহ বসত কবলে দিয়েছে। তো সেটাকে মহাপুরুষ অপরাধ হয়েছে। তো তাহলে কি করে সে অপরাধ থেকে মুক্ত হবে আর প্রেম পাবে? সে যদি অদ্বৈত আচার্যের কাছে গিয়ে ক্ষমা চাইবে তাহলে হবে, অদ্বৈত আচার্য যদি ক্ষমা করে দিয়ে তাহলে হবে। তখন ভক্ত দৌড়ে গেছে অদ্বৈত আচার্যের কাছে, অদ্বৈত আচার্য আপনি আসুন আসুন, পশ্চিমা এই অপরাধ করেছে আপনার চরণে, তাকে ক্ষমা না করলে তো প্রেম পাবে না। তখন অদ্বৈত আচার্য, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, আরে কি বলছো তোমরা? সচিমাতার মহিমা গান করতে শুরু করলেন যে কত মহা সচিমাতা। আর তাকে ও ভক্ত বলতো, তোমার তোমার চরণ ধুলি দাও, সচিমাতা মাথায় দিলে তার অপরাধ মুক্ত হয়ে যাবে। তো শুন, সচিমাতার খুব মহিমা গান করছেন অদিতাদের, কত মহা জগৎ মাতা ইয়ে সে। তো পঞ্চমুখে পঞ্চমাতার মহিমা গান করতেছেন, মূর্ছায় পড়ে গেছে, মূর্ছায় পড়ে গেল। তখন মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু না সচিমাতা বুঝতে পারেন, অদ্বৈত আচার্য মূর্ছায় পড়ে গেছে, সচিমাতার মহিমা গান করতে গেল। গৌরাঙ্গ মহাপ্রভু সচিমাতাকে বলছেন, আরে যাও যাও এখনই ধর তার চরণটা, কারণ তার যদি জ্ঞান ফিরে আসে তোমাকে চরণ ধরতে দেবে না। তখন সে তো বাহ্য জ্ঞান নেই, বর্তমান চরণটা ধর। এইভাবে সচিমাতার মাধ্যমে দেখেছেন কত দণ্ড।
कहि आतर जता रहे करिया आश्वास আনন্দিত হইয়া আইল মহাপ্রভুর পাশ। এইভাবেই কমলাকান্ত বিশ্বাসকে সান্ত্বনা দিয়ে শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। এইভাবে কহে আচার্য তার করিল আশ্বাস, তো কমলাকান্তকে একটু সান্ত্বনা দিয়েছেন। তারপরে মহাপ্রভু পাশে এসছে, প্রভু কহেন তোমার না বুঝিয়ে লীলা, প্রভুকে কহেন তোমার না বুঝিয়ে লীলা, আমা হইতে প্রসাদ পাত্র করিলা কমলা। অদ্বৈতাচার্য প্রভু চৈতন্যভাবে বললেন, প্রভু আমি তোমার অপ্রকৃতি লাভ বুঝতে পারি না, তুমি কমলকান্তকে আমার থেকে বেশি কৃপা করেছ, আমা হইতে প্রসাদ পাত্র করিলা কমলা, মানে কমলাকান্তকে বেশি কৃপা করেছে। আমার এহ কভু যাই না হয় প্রসাদ, তোমার চরণে আমি কি কইন অপরাধ। তুমি কমলাকান্তকে যে কৃপা দিয়েছ আমাকে, তুমি তা কখনো দিওনি, আমি তোমার সুচরণে কি অপরাধ করেছি প্রভু, যে যে জন্য তুমি এভাবে আমাকে কৃপা করলে না। অদ্বৈতাচার্য প্রভু মহাপ্রভু পূর্বে যে দণ্ড দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে এই কথাটি বলা হয়েছে। অদ্বৈতাচার্য প্রভু যখন যোগ বাসিষ্ঠ পড়েছিলেন তখন সেই চৈতন্যবাবু তাকে প্রহার করেন, তিনি কখনো তাকে তার কাছে আসতে নিষেধ করেন। কমলকান্তকে দণ্ড দিয়ে চৈতন্যবাবু তাকে বলেছিলেন যে কখনো যেন তার কাছে না আসে। তাই অদ্বৈতাচার্য প্রভু সে চৈতন্যবাবু বলেছিলেন যে তিনি কমলকান্ত বিশ্বাসকে তার থেকেও বেশি কৃপা করেছেন, কেননা কমলাকান্তকে তার কাছে আসতে নিষেধ করেছেন। যদিও অদ্বৈতাচার্য প্রভুর বেলায় তিনি তা করেননি, তাই শ্রী চৈতন্য মহাপ্রভু কমলাকান্ত বিশ্বাসকে অদ্বৈতাচার্যের থেকে বেশি কৃপা করেছেন বলে মনে হয়। এই কথা শুনে মহাপ্রভু হাসছে, এতে শুনে মহাপ্রভু হাসিতে লাগিলা, বলাইলা কমলাকান্তে প্রসন্ন হইলা। মহাপ্রভু শুনে খুব হেসেছেন, আর সঙ্গে সঙ্গে কমলাকান্তকে দেখেছে। আচার্য কহে ইহাকে কেন দিলে দর্শন, দুই প্রকারে করে মোরে বিড়ম্বন। তখন আদ্যাচার্য বলছেন একে কেন দর্শন দেবে, কেন এই মানুষটিকে ডেকে তোমার দর্শন দান করে, সে আমাকে দুভাবে প্রতারণা করেছে। শুনিয়া প্রভুর মন প্রসন্ন হইল, দুহার অন্তর কথা দুহে সে জানিল। অপর প্রসন্ন হয়েছেন, তারা দুজনে পরস্পরের অন্তর্ভাব বুঝতে পেরেছে। প্রভু কহে বাউলিয়া এইছে কাহে কাহে কর, আচার্যের লজ্জা ধর্ম হানি সে আচার। ভাব কমলকান্ত বললেন তুমি তত্ত্বজ্ঞান রহিত বাউলিয়া, এইরকম আচরণ কেন কেন করো, তুমি কেন অদ্বৈত আচার্যের গোপন ব্যবহারে হস্তক্ষেপ করে তার ধর্ম আচরণে বিঘ্ন সৃষ্টি করো। ঠিক আছে, তা কালকে আমরা 49 শ্লোক থেকে পাঠ করবো। আজকে এখানে বিশ্রাম, এখানে রহিল গ্রন্থ অমৃত লহরি, কদন বলিয়া সবে বল হরি হরি হরি। সুন্দর আজকে ওটা আলোচনা হলো। বিদ্যুৎ প্রয়োগ বলুন কি বলছেন। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ প্রণব মহারাজের কাছে, খুব সুন্দর আলোচনা। মহারাজ, আজকের আলোচনা থেকে আমরা কি এটা বলতে পারি যে কোনো মহান বৈষ্ণব সাধু বা মহাত্মা যখন কোনো সাধারণ ভক্তের উপর ক্রোধ প্রকাশ করেন বা কোনো কারণে বিরক্ত হন, সেটা তার জন্য আশীর্বাদ? হ্যাঁ অবশ্যই, যদি কোনো বৈষ্ণব বিরক্ত হয় মানে কি শাস্তি দেয়। দেখো বলা আছে শিষ্যকে গুরুর সামনে সবসময় মূর্খের মতন হয়ে থাকতে হবে, নিজেকে বেশি বুদ্ধিমান বলে মনে করবে। ঠিক আছে, তার মানে নয় যে ও সে মূর্খের মতন কাজ করবে, নিজেকে মূর্খ বলে মনে করবে কিন্তু কাজ করবে না, তাহলে গুরু সমস্যা হয়ে যাবে। তো এটা নয় যে বৈষ্ণবরা যদি কার ক্রোধ করে তার সেটা আশীর্বাদ, তাহলে আমি সব বৈষ্ণবদের খেপাবো গিয়ে জেনে জেনে, তা নয়।
আমার কর্তব্য কর্মে যদি কেউ বৈষম্য শাস্তি দিল, আমাকে শাসন করলো, তার কল্যাণ হবে। আর বৈষ্ণব আমাদের শাস্তি দেওয়া দূরে থাকুক, আমার কর্মের জন্য যে কোনো লোক যদি আমার সমালোচনা করে, যে কোনো ব্যক্তি, বৈষম্য দূরে থাকুক, তাতেও আচ্ছা নাকি আচ্ছা ভক্তির উন্নতি হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ মহারাজ, পূর্ববর্তী একটা শ্লোকে বলা হচ্ছিল যে শ্রী গোপাল যখন নৃত্য করছিলেন, তার দেহে নানা প্রকার ভাবের উদয় হয়, তারপরে সে চেতনা লোক পেয়ে মূর্ছিত হয়। এই যে দেহে নানা প্রকার ভাবের উদয়, এটা কি অষ্টসাত্ত্বিক ভাবের ভাব কিনা, সেটাই হতে পারে, বা অষ্টসাত্ত্বিক বিকার? হ্যাঁ সেটা হতে পারে। আচ্ছা মহারাজ, এটার প্রসঙ্গক্রমে অনেকদিন আগে একটা প্রশ্ন আমার মনের মধ্যে ছিল, এই সেটা হচ্ছে যে ওই যে মহাপ্রভুর সঙ্গে যখন মায়াবাদী সন্ন্যাসীদের কথোপকথন হচ্ছিল, মহাপ্রভু বলছিলেন যে যারা ভগবত প্রেম লাভ করেন, এটা হচ্ছে সপ্তম অধ্যায়ে, তাদের মধ্যে 12টি লক্ষণ প্রকাশ পায়। এখানে বলেছে যে স্বেদ কম্প রোমাঞ্চ অশ্রু গদগদ স্বর বৈবর্ণ উন্মাদনা বিষাদ ধৈর্য গর্ব হর্ষ দৈন্য। তা আমরা অষ্টসাত্ত্বিক বিকার জানতাম, এখানে 12টি লক্ষণ বলছে কেন? জানি না, সেটাও 12টা কিছু থাকতে পারে, অষ্ট সাত্ত্বিক বিকার আছে, 12টা লক্ষণ আছে, দশম অবস্থা আছে, ভক্তের দশম অবস্থা আচ্ছা আচ্ছা দশটা খাজা বর্ণনা করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, মঙ্গলময় প্রভু বলো। আরেকটা ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম মহারাজ। এই যে বাউল সম্প্রদায়, বাউল সম্প্রদায় কি মহারাজ গ্রামে গ্রামে যারা ওই বাউল করে বেড়ায় ওরা, না মহারাজ অন্য করে কথা বলা হচ্ছে মহারাজ? না ওরাই মনে হয়, ওই বাউলরা মনে হয়। তো এই বাউলেরা শাস্ত্রের অপব্যাখ্যা করে মহারাজ? হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু করে, শাস্ত্রে আচরণ করে না, আর আউল সম্প্রদায় কাদের বলা হচ্ছে মহারাজ? ওটা আমি জানি না, আপনি ভালো জানবেন, আপনি বাংলার মানুষ, বাউল জানি না বাউল মহারাজ। চুড়াধারী সহজিয়া দলন একটা বই আছে, ওডিয়া মোটে পাবেন আপনি, ভক্তিহন্তর নাকি লিখেছেন সহজিয়া দল, সে বইতে মানে এগুলো সব পাইতে পারেন, করতে পারেন। নামটা শুনি, বইটা দেখি না, তুই শুনেছি। আর মহারাজ সহজিয়া সম্পর্কে আপনি বলেছিলেন, সহজিয়ারা জ্ঞানহীন ভক্তি করে, মানে ওদের শাস্ত্রীয় কোনো জ্ঞান নেই, তারা শাস্ত্রীয় আচরণ করে না, তো এরা সহজিয়া। আর মায়াবাদী বলেছিলেন ভক্তিহীন জ্ঞান। আর স্মার্ত, কালকে স্মার্ত সম্পর্কে যেটা আমি বুঝেছি, যারা বিষ্ণু ভক্ত নয়, তার মানে হচ্ছে কি শিবের ভক্ত, গণেশের ভক্ত, কালীর ভক্ত, শিবের মানে বিষ্ণু ভক্ত নয়, বাকি সব স্মার্ত। আর জাত ঘোষায় মানে তার পিতা বা না পিতৃকুলের, স্মার্ত নয়, স্মার্ত মানে বিষ্ণু ভক্ত নয় তা আমি বলি না, তারা বিষ্ণুকে ভক্তি করে, কিন্তু বিষ্ণুকে ভক্তি করে ওই নিরাকার থেকে সাকার রূপে এসেছে, কালী শিব দুর্গা সব বিষ্ণু সেই রকম একজন, এইভাবে যারা বিষ্ণু ভক্তি করে তারা স্মার্ত, তারা বিষ্ণুকে ভক্তি করে না। তা আচ্ছা। আর জাত গোসাই মানে তার পিতৃপুরুষরা গোস্বামী পদবী ছিল, তো গোস্বামীর কোনো যোগ্যতা নেই, তবুও তার বংশ পরম্পরায় গোস্বামীটা চলে আসছে। আর অতিবারি মহারাজ, এ সম্পর্কে কি বুঝবো মহারাজ অতিবারি? অতিবাড়িটা আমাদের উড়িষ্যাতে একজন জগন্নাথ দাস রয়েছেন, মহাপুরুষ সমসাময়িক, তো উড়িষ্যার লোকেরা খুব মানে মানে উনি প্রথম ওড়িয়া ভাষায় ভাগবত প্রকাশ করেছেন, জগন্নাথ মন্দিরে ভাগবত পাঠ করতেন, জানি না সেটা নিয়ে একটু গন্ডগোল আছে উড়িয়া আর গৌড়িয়াদের মধ্যে, বুঝতে পারছেন। উড়িষ্যার তারা তারাও মহাপুরকে মানে, গৌড়িয়ারও মহাপুরকে মানে, তো তাকে মহাপ্রভু সে ভাগবত পাঠ করে খুব বড় বলে বলেছে, অতি বড়ি বলে বলেছেন, মানে অতি বড়ি উপাধি দিয়েছেন, তো উড়িয়ারে বলে কি মহাপ্রভু সম্মান করে দিয়েছেন, আর গৌড়িয়ারে বলে যে মহাপ্রভু তাকে খুব
অহংকার দেখাতো যেন অতি বড়ি দেখাচ্ছ, বড়ি মা দেখাচ্ছ, এরকম। উড়িয়ার বলে যে আমাদেরকে মহাপুরুষ ভালোবাসে, তাই গৌড়িয়া যত সড় গোস্বামী ছিল তাদের সব উড়িষ্যা থেকে ভাগে বৃন্দাবনে পাঠিয়ে দিল, মহাপ্রভু আমাদেরকে ভালোবাসে এই জন্য আমাদের ওরা বাইরে করে। সেটা একটা এরকম গন্ডগোল আছে উড়িষ্যার ভক্তরা, কিন্তু আমাদের এই গৌড়ি সম্প্রদায় তাদের সহজা বলে বলেছে, কিছু থাকবে তাদের ভিতরে সহজা। এমনি আমি শুনেছি এই অতি বড়ি জগন্নাথ দাস ভাগবত লিখেছেন ওড়িয়াতে, জ্ঞান মিশ্রা ভক্তি ভাগবতের ঠিক ব্যাখ্যা তিনি বর্ণনা করেনি সেখানে, কিন্তু উড়িষ্যার লোকেরা অনেকে মানে, যেহেতু প্রথম উড়িয়া ভাষায় তিনি ভাগবত লিখেছেন, আগে তো উড়িষ্যার লোকেরা ভাগবত জানতো না, সংস্কৃত ছিল, ওনাকে সবাই সম্মান করে। আর জগন্নাথ দাস উনিও ওনার একটা সিদ্ধান্ত ভুল আছে, উনি কিছু সিদ্ধান্ত ভুল লিখছে, সেটাই হোক উনি ভগবত ভক্তি করে, ভাবার যে সবাই উপরে ভক্তি করে কিন্তু ভিতরে গন্ডগোলটা থাকে, সেরকম কিছু গন্ডগোল আমাদের গৌড়ীয় আচার্য যারা দেখিয়েছেন তাদেরকে সহজে হাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে অতি বড়ি বলে। ঠিক আছে, তাহলে আজকে আমি ধন্যবাদ। একটু এখানে মায়াপুরে বেরিয়ে যাবো, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরু রূপস্য দুর্গচ্চ কৃপা সিন্ধু বাস প্রয়াবৃত পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।